আমার সামনে একজন তরুণ উদ্যোক্তা, নাম তার আসিফ মুন্সি। আসিফ মুন্সি বেশ কিছুদিন আগে আমার ব্যাংকে এসেছিল এবং লোন চাওয়ার জন্য আমার ব্যাংকে এসেছিল। তো আমি তাকে বললাম যে কাগজপত্র দেখান। কাগজপত্র দেখাতে গিয়ে আমি দেখতে গিয়ে যা দেখলাম যে তাদের যে মেইন দলিল, তার বাবার নামে মূলত জমিটি ছিল, সেটি লস্ট ছিল। তার মানে মেইন দলিলটি তাদের হাতে ছিল না। পরবর্তীতে আমি তাকে কিছু পরামর্শও দিলাম যে এটি এটি করতে পারলে আমি লোন দিতে পারব। তো এর উপরে আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি একটু থানায় যান, জিডি করেন। জিডি করার পরে আপনি একটা অ্যাফিডেভিট রিড করেন নোটারি মাপিক থেকে। এরপরে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেন, অর্থাৎ আপনার কাগজ যে হারিয়ে গেছে সেটির উপরে একটি বিজ্ঞপ্তি দেন। বিষয়টিতে আমি ক্ষেত্রে নিলাম। গত 24 তারিখে সে আসলো, সমস্ত কাগজ প্রিপারেশন করে, অর্থাৎ ওই প্রসেসগুলো মেনটেন করে, সমস্ত কিছু ঠিক করে সে আমার কাছে আসবে, বলবো যে স্যার আমি কাগজগুলো ঠিক করে এনেছি, এখন আপনি চল। আমি দেরি করলাম, আমি সেদিনই তার খাওয়ারে গেল এবং দেখলাম যে চমৎকার, তার উদ্যোগটি খুবই চমৎকার। তার দুটি খামার এবং ছাদের মধ্যে সে খাবার পড়েছে। তো আজকের 27 তারিখ, 24 থেকে 7 মাস খুব বেশি সময় নয়, 3 দিন 4 দিনের ব্যবধান, আমি তাকে একটি লোন ইস্যু করছি তার নামে। তার নামে বলতে তার বাবা এবং তার নামে, দুজনের নামে একটি লোন ইস্যু করছি, যেহেতু জমিটা তার বাবার এবং বাড়ির উপরে ছাদের উপরে সে খামার করেছে। তরুণ উদ্যোগ ইব্রাহিম, একটু ধরে আহমেদ দেখো, তরুণ উদ্যোক্তা বলবো যে কাজ করতে চায়, যারা কাজ করে দেশের অর্থনীতিতে ইম্প্যাক্ট রাখতে চায়, দেশের অর্থনীতির পরিবর্তন, তাদের সামাজিক, আর্থসামাজিক, পারিবারিক, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যারা কাজ করে, কাজ করতে চান, এরকমের তরুণ কেউ আমার কাছে আসলে আমি কখনোই তাদেরকে ফেরত দিই। আমি চাই সমাজের অর্থনীতি মেইন স্ট্রিমেও কারণ বনব এবং প্রোডাক্টিভ কাজের থেকে বাংলাদেশ পেন বাফর জন্য তারাও একটা ভূমিকা রাখুক। আর সেই কারণে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক বসে আছি ও তাদের জমি কাজ করছি। যেহেতু সে প্রথম আমার এখানে এসছে, আমি চিনতে করলাম যে তাকে আমি সর্ব ইন্টারেস্ট রেটে একটি লোন দিতে পারি কিনা। যেমনটি বলছিলাম যে আমি তাকে 5,000 কোটি টাকার কৃষি পুনর্থায়নিক স্কিমের আওতায় অনেক যা পার্সেন্ট রেটের এই লোনটি ইস্যু করছি। আমার ওনার মতো উদ্যোগী দেওয়া, আমি জামানি বাবু ওনাকে বলেছি কাগজ মুখ্যটি আপনি বুঝিয়ে আনেন। ওই কিন্তু উদ্যোগ নিয়েন, যোগ নিয়েন কাগজপত্র বুঝিয়েন এবং প্রভাব পড়েছেন যে উনি লোন চান এবং লোনটি ওনার প্রয়োজন। আমি সে কাউকেই আগ্রহী হয়ে আমি ফিল বলে দিচ্ছি এবং প্রাপ্য আমি 2 লক্ষ টাকা দিচ্ছি। যারা নতুন উদ্যোক্তা, যারা তরুণ উদ্যোক্তা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংকের আপনাদের সন্নিকটে, আপনাদের নিকটবর্তী যে কৃষি ব্যাংক শাখা আছে সেখানে যাবেন, গিয়ে আপনাদের কী ডিমান্ড সেটা প্লেস করবেন। ম্যানেজার অফিসার তাদেরকে কুশলরূপ করে ব্যাখ্যা করবেন, তারা আপনার বিষয়টি বুঝবেন, বুঝে নিশ্চয়ই আপনাকে সহায়তা করবে। বাংলাদেশ কৃষি ব্যাংক অবশ্যই গরিব মানুষের ব্যাংক, কোনো রকমের পায়রালি ছাড়া। বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখাগুলোতে এখন তরুণ ব্যাংকাররা, তরুণ ব্যবস্থাপকরা, অফিসাররা রয়েছেন, তারা নিশ্চয়ই নিঃসন্দেহে দুর্নীতির বাইরে থেকে সেভাবে কাজ করবে।